এখনও বিশ্বের বৃহত্তম জনসংখ্যার দেশ হল চীন তার পরের স্থানই হল ভারতের দুটি দেশের জনসংখ্যার ব্যবধান খুবই সামান্য বর্তমানে চীনের জনসংখ্যা একশো বিয়াল্লিশ কোটি ষাট লক্ষ অন্যদিকে ভারতের একশো চল্লিশ কোটি সত্তর লক্ষ কিন্তু খুব শীঘ্রই এই ব্যবধান টোপকে ভারত জনসংখ্যার শিখরে পৌঁছবে গত এগারো জুলাই জনসংখ্যা দিবসে রাষ্ট্রসংঘের এক রিপোর্ট দাবি করেছে আগামী বছর অর্থাৎ দু সালে ভারত হবে বিশ্বের বৃহত্তম জনসংখ্যার দেশ শুনে চিন্তিত হওয়ারই কথা কারণ বেশি জনসংখ্যা হলে অর্থনৈতিক ক্ষেত্রে চাপ বেশি পড়ে দেশভাগের সময় এবং উনিশশো একাত্তরে ওপার বাংলায় মুক্তিযুদ্ধ এবং তারপর পাকিস্তান ও বাংলাদেশ থেকে বহু মানুষ ভারতে চলে আসে এই বিপুল জনসংখ্যার চাপ ভারতের অর্থনীতিতে নিদারুণ প্রভাব ফেলে বাড়ে বেকারত্ব যা বোঝা বয়ে বেড়াতে হচ্ছে আজও রাষ্ট্রসংঘের ওই রিপোর্ট পূর্বাভাস দিয়েছে দু সালে ভারতের জনসংখ্যা দাঁড়াবে একশো কোটি এখন প্রশ্ন হল ভারত কী করে চীনকে টোপকে জনসংখ্যার দিক থেকে বিশ্বের মধ্যে প্রথম হতে চলেছে প্রথম কারণটি অবশ্যই চীনের তুলনায় ভারতের জনসংখ্যা বৃদ্ধির গতি বেশি দু থেকে দু সাল পর্যন্ত চীনের বার্ষিক জনসংখ্যার বৃদ্ধির হার ছিল দশমিক সাতান্ন শতাংশ আর গত দশ বছরে সেই হার কমে দাঁড়ায় দশমিক তিপ্পান্ন শতাংশ চীনের এক সন্তান এক নীতির সুবাদেই এটা সম্ভব হয়েছে বলে মনে করা হচ্ছে স্বাধীন ভারতের উনিশশো সাল থেকে উনিশশো সাল অর্থাৎ এই পঞ্চাশ বছরের জনসংখ্যা বৃদ্ধি হয়েছে তিন গুণ কারণ এই সময়েই জন্মবৃদ্ধির হার সবচেয়ে বেশি ছিল তারপর থেকে এই হার কমতে থাকে পরিবার পরিকল্পনা তথা জনসংখ্যা নিয়ন্ত্রণ কর্মসূচির কারণে তা সম্ভব হয়েছে বলে মনে করা হচ্ছে পাশাপাশি সন্তান ভালো করে মানুষ করার জন্য পরিবারে যে সন্তান সংখ্যা কমানো দরকার সেই সচেতনতা বহু মানুষের মধ্যে লক্ষ্য করা গিয়েছে উনিশশো সালে যেখানে দেশের জন্মবৃদ্ধির হার ছিল দুই দশমিক বাইশ শতাংশ সেখানে বছর দুয়েক আগে প্রথমবার তা নেমে আসে এক শতাংশেরও নিচে এমনটাই আগামীতে চলবে বলে আভাস দেওয়া হয়েছে রিপোর্টে ভারতের জন্মবৃদ্ধির হার এতটা নামলেও চীনের তুলনায় তা কম ফলে জনসংখ্যায় চীনকে ছাপিয়ে যেতে চলেছে ভারত এখন প্রশ্ন হল জন্মবৃদ্ধির হার আগের তুলনায় কমলেও ভারতে বিপুল জনসংখ্যার অন্যতম একটি কারণ হল মৃত্যুর হার হ্রাস উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত জনসংখ্যা বৃদ্ধির হার বাড়লেও ওই সময় কিন্তু মৃত্যুর হার ক্রমশ কমছে যা আজও চলছে উনিশশো থেকে উনিশশো সাল এই সময় যেখানে মানুষের গড় আয়ু ছিল একচল্লিশ দশমিক দুই বছর সেখানে দু হাজার সালে তা বেড়ে দাঁড়িয়েছে আটষট্টি দশমিক তিন বছর বলা বাহুল্য বর্তমানে তা আরও বেড়েছে এই কারণেই দেখা গিয়েছে পঁয়ষট্টি বছরের ঊর্ধ্বে মানুষের সংখ্যা দ্রুত হারে বাড়ছে অর্থাৎ দেশে বয়স্কদের সংখ্যা বাড়ছে দেশে বর্তমান যতই সমস্যা থাকুক না কেন বিভিন্ন সরকারি পরিকল্পনার সুবাদে খাদ্য বাসস্থান সুবিধা বেড়েছে চিকিৎসা শাস্ত্রের প্রভূত উন্নতি হয়েছে নানা জীবনদায়ী ওষুধের ব্যবহার বেড়েছে গরিব মানুষের জন্য সরকারি হাসপাতালে স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা পরিষেবা বেড়েছে ফলে বিনা চিকিৎসায় মৃত্যুর হার অনেক কমেছে সংক্রামক রোগের বিরুদ্ধে সরকারি ব্যবস্থা রয়েছে মহামারীর বিরুদ্ধে প্রতিরোধকমূলক ব্যবস্থা নেওয়া হয় পাশাপাশি জনকল্যাণমূলক প্রকল্পের সংখ্যা বেড়েছে কোনো প্রকল্পের রেশনের সম্পূর্ণ বিনা পয়সায় অথবা দু টাকা কেজি দরে চাল গম বা আটা মিলছে কোনো প্রকল্পে নগদ অর্থ পাওয়া যাচ্ছে এছাড়াও অন্যান্য সামাজিক প্রকল্পে নানা সুবিধা মিলছে বাধ নির্মাণ বনসৃজন প্রভৃতি সরকারি প্রকল্পের সুবাদে প্রাকৃতিক দুর্যোগ ঠেকানো গিয়েছে ক্ষতিগ্রস্ত হলেও সরকারি ত্রাণ বিলির ব্যবস্থা আছে এই সবই মানুষের গড় আয়ু বাড়িয়ে দিয়েছে অন্যদিকে বয়স্কদের সংখ্যা বাড়লেও কর্মক্ষম মানুষের সংখ্যার ভারসাম্য রক্ষা করাও প্রয়োজন এই কারণেই চীন এক সন্তান এক নীতি নিলেও যখন জন্মহার বৃদ্ধির পথে হাঁটছে ভারতে আবার শহরের তুলনায় গ্রামের জন্মবৃদ্ধির হার বেশি দরিদ্র ও শিক্ষার অভাবেই এই জন্য দায়ী করা হয় শহরে অবশ্য বস্তি অঞ্চলে জন্মবৃদ্ধির হার বেশি আর ধর্মীয় দিক থেকে দেখলে হিন্দুদের চেয়ে মুসলিমরা বেশি পিছিয়ে সেই সব মুসলিম পরিবারের জন্মবৃদ্ধির হার তুলনামূলক বেশি তাই দরিদ্র দূরীকরণ শিক্ষা ও সচেতনতা বৃদ্ধির উপর জোর দেওয়া হচ্ছে বেশি কম সন্তানে সংসারের আর্থিক চাপ কমে সন্তানকে ভালোমতো মানুষ করা যায় এই বোধটুকু মস্তিষ্কে চালান করে দেওয়াই উচিত